আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য। আমরা আজকে আলোচনা করব কি কি বিষয়ে কাজ করা যাবে না, এই বিষয়টি নিয়ে আজকের আমাদের আলোচনা। এক নম্বর হচ্ছে নতুন পড়া, নতুন কোনো টপিকস নিয়ে আজকে আমরা পড়ব না, কারণ পরীক্ষার এক সপ্তাহ পূর্বে পড়া হয়নি এরকম কোনো নতুন বিষয় আমরা পড়তে গেলে সেটা আমাদের জন্য পুরনো পড়া ভুলিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমরা নতুন বিষয় না পড়ে পুরনো পড়া রিভিশন দেব, যাতে করে আমাদের দুই নম্বর পয়েন্ট হচ্ছে খারাপ ব্যবহার, কোনোভাবে ছোট বড় সমাজের কারো সাথে বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের মনের জন্য ক্ষতিকর, আমাদের পরীক্ষায় খারাপ প্রভাব তৈরি করবে। সুতরাং আমরা অবশ্যই খারাপ ব্যবহার থেকে দূরে থাকব, যাতে করে আমরা ভালো রেজাল্ট করতে পারি। তিন নম্বর, বেশি রাত জাগা যাবে না, কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা পূর্বে রাতে ঘুমোতে হবে, যাতে করে আমাদের মনে এবং শরীরে রিফ্রেশ অনুভব করি। বিজ্ঞান গবেষণা বলছে আমাদের পড়াশোনায় মনোনিবেশ করার জন্য ভালো ঘুম প্রয়োজন। পরবর্তী দিনে সকালে উঠে আমরা মনোযোগ দিয়ে যাতে পুরনো পড়াগুলো রিভিশন দিতে পারি। 4 নম্বর পয়েন্ট, আমরা হিংসা বা অহংকার করব না, কোনো বিষয়েই কারো সাথে মনে হিংসা অহংকার পোষণ করব না, যা আমাদের মন ও মস্তিষ্ককে খারাপ করে দিতে পারে। 5 নম্বর, অখাদ্য কুখাদ্য পাঞ্জেন ফুড, বিশেষ করে অস্বাস্থ্যকর কোনো খাবার আমরা খাব না, যাতে করে আমাদের শরীর এবং মন খারাপ থাকে। অনেকেই নাস্তা না করে যাওয়ারও বদভ্যাস রয়েছে, অবশ্যই আমরা এ ভুল করব না। আমরা শাক